দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা বছর ২৯ রেহেনা পারভিনের সঙ্গে গত ২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কদমগাছি ইসলামপুর এলাকার বছর ৩১ রিয়াজুল ইসলাম। অভিযোগ, বিয়ের সময় রিয়াজুলকে ১,০০০ টাকা নগদ পণ দেওয়া হয়েছিল রেহেনার পরিবার থেকে, কিন্তু তারপরেও বিভিন্ন সময় পণের জন্য মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হতো রেহেনার উপর। অভিযোগ তার পরিবারের, ভাইদের মুখ পনেছে, আমার মেয়ে চলে চলে যায়, ৩ দিন আগে চলে গেছে, আর কাল ফোন সাইনাস করে দে, আমার মেয়ের গলায় বালিশ চাপা দে, মেরে ফেলে দিয়েছে, জামাই মেরে দিয়েছে, জামাই আর শাশুড়ি রিয়াজ আমার জামাই মেরে দিয়েছে বালিশ চাপা দিয়ে। ২ বছর আমার মেয়ে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, অনেক সহ্য করে অনেক গ্রামের লোক জানিয়েছি, পার্টি জানিয়েছি, কিচ্ছু হয়নি। গত কয়েক মাস ধরে শ্বশুরবাড়ি থেকে গাড়ি কিনে দেবার জন্য লাগাতার অত্যাচার চালানো হচ্ছিল রেহেনার উপর। গতকাল অশান্তি পৌঁছয় চরম পর্যায়ে এবং তারপর রেহানাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বাচ্চা ছিল ৬ মাসের, খুবই কষ্টের দিন কাটাতো, আর তারপরেও আমাদের কাছে টাকা পয়সার একটা চাপ দেয়। আমরা বিয়েতে ১,০০০০ টাকা দিই, শ্বশুরবাড়ি থেকে জামাই মানে আমাদের যে জামাই বউ ছিল সেই চাপটা দেয় বোনকে। ১,০০০০টাকা আমরা বিয়েতে প্রথমে দিই, দেওয়ার পরে তারপরে ২-৪ মাস ঘর করার পরে তারা গাড়ি একটা দাবি করে, সেই গাড়িটা আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি বলে আমরা গাড়িটা দিতে পারিনি, তার জন্য আমাদেরকে অতিরিক্তভাবে চাপ দেয়। রাতে পরিবারের সদস্যরা রেহেনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এরপর শ্বশুরবাড়ির লোকেদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় দত্তপুকুর থানায়। অভিযোগ করতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে মৃতের পরিবারকে, এমনটাই অভিযোগ। খুব দুর্ভাগ্য যে আমরা দত্তপুকুর থানার এরিয়াতে আমরা প্রশাসন বড়বাবুর কোনো সহযোগিতা পাচ্ছি না। পাশাপাশি অভিযুক্ত জামাই শাশুড়িকে মেয়েটির বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করতে এলে এলাকার মানুষজন অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযুক্তদের গ্রেফতার করার পর দত্তপুকুর থানার পুলিশ এসে মৃতের পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে বলেও অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মৃতের পরিবারের, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত দত্তপুকুর থানার পুলিশের। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।